কৈলাসহর পুর পরিষদ এলাকায় বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার 5G ফাইবার লাইন বসানোর কাজ চলছে বেশ কয়েকদিন ধরে। এই কাজ করছে আগরতলা ও তার আশপাশে এলাকার শ্রমিক ও ঠিকাদার। মঙ্গলবার দুপুরে কৈলাসহর পাইতুর বাজার মহাদেববাড়ি এলাকায় কাজ করার সময় অসতর্কতার কারণে হঠাৎ করে এক শ্রমিক মেশিনের উপর পড়ে যায়। এতে ওই শ্রমিকের কোমরের নিচের অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়, একই সাথে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। জানা যায় ওই শ্রমিকের নাম বিশ্বজিৎ দেববর্মা। সাথে সাথে এই আহত শ্রমিককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় সংশ্লিষ্ট কর্মীরা। তবে যে অ্যাম্বুলেন্স করে আহতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই অ্যাম্বুলেন্সের সাইরেন বিকল হওয়ার কারণে আহতকে হাসপাতালে নিয়ে যেতে কিছুটা বিলম্ব হয়, যার ফলে ওই ব্যক্তির রক্তক্ষরণ আরো বেড়ে যায়। এ নিয়ে কিছুটা ক্ষোভ দেখা দেয় অন্যান্যদের মধ্যে। কিন্তু অ্যাম্বুলেন্স যে আনবো না, অ্যাম্বুলেন্স আনলে আপনার যে রোড যে ক্লিয়ার যে পরিষেবাটা একদম বাজে, মানুষ এখানে কোনো মানুষ এখানে কোনো রেসপন্স করে না, কারোর কোনো সুবিধা দিতে পারে একজন একটু সাহায্য করুন, যে আমাদের যে এখানে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে এর আমি একটু সাইড দেবো, এরকম কোনো তাদের মেন্টালিটি নেই। এটা সবচেয়ে বড় প্রবলেম, শুধু আজকে আমার না, যে কোনো মানুষের ক্ষেত্রে এরকম পরিষেবা। তো একটা পেশেন্ট যদি এরকম মানে একদম রোডই তো মারা যাবে, একমাত্র রোড ক্লিয়ার লিগা ঘটনা রয়েছে আপনার শহর শিফট কিসের কাজ করতে আসলে মানে মেশিনে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা না তাহলে দুঃখ মেশিন চালাতে মানে একটা টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।